হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। টেবিলটা আজকে হচ্ছে ক্লিন করব, আর হচ্ছে যে টেবিলের যে রান্নাটা আছে এটা হচ্ছে ধুইয়া দিব। এই যে নিচে যে জায়গাটা আছে না, এটাতে না হাত ঢুকে না, মানে পরিষ্কার করাটা অনেক কষ্ট হয়ে যায়। এই জায়গাটা অনেক ময়লা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। ম্যাট দুইটা ওই দিন ধুইয়া দিছিলাম, আজকে হচ্ছে যে রান্নাটা ধুইয়া দিব। তো ডিটারজেন্ট দিয়ে ভিজাই দিয়ে আসছি, আরও কিছু কাপড় ধুইয়া দিব, ওইগুলোর সাথে ম্যাটটাও ভিজাই দিয়ে আসলাম। তো এখন হচ্ছে যে টেবিলটা মুছতেছি, নিচে ধুলা হয়েছে, একটু একটু ময়লা হয়েছে সাইডগুলো, তো এগুলো মুছতেছি। মাঝে মাঝে আমার মনে হয় আমি যে কেন এই টেবিলটা কিনতে গেলাম, এটা না কিনতাম ভালো আছিল। এটা পরিষ্কার রাখাটা অনেক টাফ। আমি এটা কিনার পরে পরে একটা দিদি বলছিল যে দিদি কিছুদিন পরে বুঝবা যে এটা না কিনাই ভালো ছিল, কারণ এটা পরিষ্কার রাখাটা অনেক টাফ। আসলে এটা পরিষ্কার রাখাটা অনেক টাফ, অনেক কষ্ট হয়। নিচের যে জায়গাটা হাত ঢুকে না, ওইটা একদম ভিতরে ঢুইকা শুইয়া বইসা, মানে একটা কি একটা অবস্থা। তার তাও সুন্দর করে পরিষ্কার করা যায় না। যাই হোক, তো গ্লাস ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করলাম, মুছলাম, এখন যতটুকু পারি পরিষ্কার করছি। তো আমার এই রাইস কুকারটা নিচে এই শোলাটা ছিল, তো একটা দিদি কমেন্ট করছে আর কি যে দিদি এই শোলাটা সরায় ফেলেন, শোলাটা রাখে না। তো দিদি, এই যে আমি আপনার কথাটা রাখছি, শোলাটা সরায় ফেলছি। তো এখন গুছাইয়া ফেললাম, টাটা বাই বাই।